প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে মনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, করোনার এই মহামারীর সময় আমরা তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। তোমাদের যে ব্যক্তিগত যে কাজ, সে ব্যক্তিগত কাজ যাতে তোমরা নিয়মিত করতে পারো বাসায় থেকে, সেই শুভকামনাও জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ব্যক্তিগত কাজেরই একটি অংশ হিসেবে তোমাদের পড়াশোনাটা আছে, তোমরা বাসায় বসেই তোমাদের এই পড়াশোনাটাকে চালিয়ে যাও এবং তোমাদের সঙ্গী হিসেবে আমরা বর্ণমালা পরিবার তোমাদের সাথে আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলা ব্যাকরণিক শব্দশ্রেণীর চতুর্থ যে ক্লাস, চতুর্থ ক্লাস নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা যে ক্লাসগুলো করেছি তার ধারাবাহিকতা আজকে আমাদের বিশেষণ নিয়ে আমরা আলোচনা করব। বিশেষণ মানে হচ্ছে, যাকে আমরা ইংরেজিতে অ্যাডজেক্টিভ বলে, বিশেষণ হচ্ছে যখন কোনো বিশেষ্য বা সর্বনামের, বিশেষ্য বা সর্বনামের পাঁচটি জিনিস বোঝাবে। একটি হচ্ছে দোষ, একটি হচ্ছে গুণ, একটি হচ্ছে অবস্থা, আরেকটি হচ্ছে সংখ্যা, আরেকটি হচ্ছে পরিমাণ। এই পাঁচটি বিষয়ে যদি কোনো বিশেষ্য বা সর্বনামের বোঝাই তাহলে তাকে আমরা বিশেষণ বলি। তাহলে বিশেষণ মানে কি? একজন ব্যক্তির বা বস্তুর, সেটা হতে পারে কোনো নাম, সেটা হতে পারে কোনো সর্বনাম, তাকে আবার নতুন করে যখন আমাদের কাছে পরিচয় করিয়ে দেবে তখন তাকে আমরা বিশেষণ বলবো। তাহলে বিশেষণ মানেই হচ্ছে যে বিশেষ্য বা সর্বনামের নতুন করে পরিচয়, এটাই হচ্ছে যে মূলত বিশেষণ। দেখো, আমরা এখানে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যে পাঁচটি বিষয়ের কথা উল্লেখ করেছি, এই পাঁচটি বিষয়কে আমরা এখানে পাঁচটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি। আমরা যদি এই পাঁচটি উদাহরণ যদি বুঝো তাহলে বিশেষণ বের করতে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। খেয়াল করো, আমি বললাম হচ্ছে খারাপ ছেলে। আরেকটি বিষয়, অ্যাডজেক্টিভ সবসময় বিশেষ্য, সবসময় বিশেষের আগে বসে। মাঝে মধ্যে তফাত হতে পারে, যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি, তবে সাধারণ নিয়ম হচ্ছে বিশেষের পূর্বে যা বসে তাই হচ্ছে বিশেষণ, বিশেষের পূর্বে যা বসবে তাই হচ্ছে বিশেষণ। তাহলে দেখো, আমরা বলছি দোষ, দোষ মানে হচ্ছে যে খারাপ কোনো কিছু যদি বুঝায় তাহলে সেটাকে আমরা দোষ বলি। তাহলে খারাপ ছেলে, তাহলে ছেলেটা হচ্ছে এখানে বিশেষ্য। তাহলে এই ছেলেটাকে আবার আমাদের কাছে নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছে কীভাবে? খারাপ বলে। তা খেয়াল করো, এই ছেলেটাকে আবার আমাদের কাছে নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছে কীভাবে? খারাপ বলে। তাকে আলাদা করে আইডেন্টিফিকেশন করে দিচ্ছে আমাদের কাছে। তাহলে এই যে আমাদের কাছে নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে যে বিশেষণ। তাহলে ছেলে হচ্ছে বিশেষ্য, খারাপ এটা হচ্ছে বিশেষণ। তোমাদের বাক্যের মধ্যে যদি থাকে তাহলে তোমাদের বের করতে সুবিধা হবে কোনটা বিশেষণ, যাতে তোমরা বের করতে পারো। বিশেষের আগে বসলে সেটা বিশেষণ হবে, অথবা যদি বিশেষ্য বা সর্বনামকে আমাদের কাছে নতুন করে আবার পরিচয় করিয়ে দেয় তাহলে তাও বিশেষণ হবে। ঠিক একইভাবে দেখ, আমি বললাম হচ্ছে ভালো ছেলে। তাহলে ভালো এটা হচ্ছে কি? একটি গুণ বুঝাচ্ছে, গুণ বুঝালে এটা হচ্ছে একটি বিশেষণ। এরপর হচ্ছে অবস্থা। অবস্থা বলতে আসলে তাৎক্ষণিক বা বর্তমান যে অবস্থাটা, সেই অবস্থাটার কথা এখানে আসলে প্রকাশ করে। ঠিক আছে, যেমন আমি বললাম হচ্ছে কি, তাজা মাছ। তাহলে মাছগুলোর অবস্থা কেমন? মাছগুলো হচ্ছে তাজা। তাহলে এই যে তাজা শব্দটা, এই শব্দটা হচ্ছে এখানে বিশেষণ। তাহলে মাছ শব্দটা হচ্ছে কি? মাছটা হচ্ছে কিন্তু বিশেষ্য। এরপর হচ্ছে সংখ্যা বা পরিমাণ যদি বুঝায়, একদম সহজ কথা, কোনো কিছু যদি সংখ্যা বুঝায়, পরিমাণ বুঝে, তাহলে সেটা নিঃসন্দেহে কি? বিশেষণ। এটা তো তোমার, এটা নিয়ে কোনো দ্বন্দ্বে ভোগার কোনো কিছুই নেই। তাহলে দশটি কলম, তাহলে কলম কয়টি? দশটি। তাহলে এই দশটি দিয়ে কী বোঝাচ্ছে? এটি সংখ্যা বোঝাচ্ছে। তাহলে যেহেতু সংখ্যা বোঝাচ্ছে এটা হচ্ছে বিশেষণ। তাহলে দশ কেজি, খেয়াল করো, দশ কেজি, আমি বললাম হচ্ছে দশ কেজি চাল। তাহলে এই চাল বোঝাচ্ছে দশ কেজি, দশ কেজি এটা হচ্ছে পরিমাণ। সংখ্যা এবং পরিমাণের মধ্যে পার্থক্য কী? সংখ্যা হচ্ছে তাই যা গণনা করা যায়, আর পরিমাণ হচ্ছে তাই যা গণনা করা যায় না, যা ওজন করতে হয়। তাহলে সংখ্যা এবং পরিমাণের মধ্যে তোমরা পার্থক্য বুঝতে পারছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে পাঁচটি বিষয়ের কথা বলছি, এই পাঁচটি বিষয় যখন কোনো বাক্যের মধ্যে তোমরা প্রকাশ দেখবে যে প্রকাশ পেয়েছে তাহলে সেটা নিঃসন্দেহ হচ্ছে বিশেষণ। এই পাঁচটি বিষয় যখন প্রকাশ পাবে তখন তা হচ্ছে বিশেষণ। খুবই সহজ যে তোমরা এটা বের করতে পারবা। দেখো, আবার খেয়াল করো, কখনো কখনো এমনও হয় যে কোনো বিশেষ্য কিন্তু বিশেষণের কাজ করে। আমরা দেখলে সেটা বুঝতে পারি, কোনো বিশেষ্য কিন্তু বিশেষণের কাজ করে, যদিও সেটা দেখতে বিশেষ্য কিন্তু কাজ করতেছে বিশেষণের। যেমন এই কথাটা আমি এখানে একটু আগে বলছি, বিশেষণ হলো বিশেষ্য বা সর্বনামের কোনো অতিরিক্ত পরিচয়, যখন আমাদের কাছে নতুন করে আবার পরিচয় করিয়ে দিবে তখনই আমরা তাকে মূলত বিশেষ্য, বিশেষণ বলবো। যেমন দেখো, আমরা বললাম হচ্ছে সে বাংলাদেশি গায়িকা। তাহলে গায়িকা এটা হচ্ছে কিন্তু এখানে কে? বিশেষ্য। তাহলে এই যে বাংলাদেশি, তাহলে এই গায়িকাটাকে আমাদের কাছে আবার নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছে, যদিও আমাদের কাছে বাংলাদেশ শব্দটা হচ্ছে একটি বিশেষ্য, বাংলাদেশ শব্দটা হচ্ছে একটি নাম।
কিন্তু এখানে এটা নাম হিসেবে ব্যবহার হয়, কারণ কি, কারণ এই গায়িকাকে আবার আমাদের কাছে নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছে যে সে হচ্ছে বাংলাদেশি, তাকে বিশেষায়িত করতেছে। তাহলে এই যে বিশেষায়িত করতেছে এই জন্যে বাংলাদেশি শব্দটা হচ্ছে কি, বিশেষণ। দেখো এরপর বললাম হচ্ছে আমি রহিমা কলেজের ছাত্রী। তাহলে দেখো আমি যদি বলি যে কিসের ছাত্রী, সে হচ্ছে কলেজের ছাত্রী। এই যে কলেজ শব্দটা, তাহলে এই যে ছাত্রীকে আবার নতুন করে আমাদের কাছে বুঝিয়ে দিচ্ছে সে হচ্ছে কলেজের ছাত্রী। তাহলে কলেজের ছাত্রী যখন বলছি তখন এটা হচ্ছে কি, বিশেষণ হচ্ছে। সাধারণত বিশেষণ বের করতে হলে দুটি জিনিস, যদি আমরা যদি কেমন আর একটা হচ্ছে যে কত, এই দুটি শব্দ দিয়ে যদি প্রশ্ন করি তাহলে যে উত্তর আসবে সেটি সাধারণত কী হবে, বিশেষণ হয়। এছাড়াও আরও কিছু আছে অ্যাডভার্বের ক্ষেত্রে, সেগুলো আমরা পরবর্তীতে আসবো। তাহলে দেখো কেমন বা কত দ্বারা যদি প্রশ্ন করি, তাহলে কেমন ছেলে, খারাপ ছেলে, কেমন ছেলে, ভালো ছেলে, কেমন মাছ, তাজা মাছ, কয়টি কলম বা কতটি কলম, দশটি কলম, কয় কেজি, কত কেজি চাল, দশ কেজি চাল। তাহলে দেখো উত্তরগুলো আসতেছে, ঠিক আছে। সে এরপর হচ্ছে যে কেমন গায়িকা, বাংলাদেশি গায়িকা বা কোন দেশের গায়িকা, বাংলাদেশের গায়িকা, কিসের ছাত্রী, কলেজের ছাত্রী, নতুন করে আবার পরিচয় করিয়ে দিচ্ছে। তাহলে এগুলো সবগুলো হচ্ছে কি, বিশেষণ। এই বিশেষণকে আমরা সাধারণত দুভাগে ভাগ করে থাকি বাংলা ব্যাকরণের ভাষায়। সে দুভাগে হচ্ছে, একটা হচ্ছে যে নামবাচক বিশেষণ আর একটা হচ্ছে ভাববাচক বিশেষণ। তাহলে নামবাচক বিশেষণ কি, নামবাচক বিশেষণ হচ্ছে যে কোনো নামকে সরাসরি বিশেষায়িত করবে, কোনো নামকে, বিশেষকে বা বিশেষ কোনো কিছুকে। আর ভাববাচক হচ্ছে আমরা যে ভাব প্রকাশ করি সে ভাবটাকে বিশেষায়িত করবে, সে ভাবটা কোনো ক্রিয়া হতে পারে। সাধারণত ক্রিয়াকে আমরা ভাববাচক বিশেষণ হিসেবে চিন্তা করি। আর আমরা একটু আগে বলছি বিশেষ্য বা সর্বনামের যে দোষগুণ অবশ্য সংখ্যা পরিমাণ বুঝে তাকে বিশেষণ বলে। তাহলে এখন আমরা পাচ্ছি কি, ক্রিয়াকেও যদি বিশেষায়িত করে তাহলে সেটাও কিন্তু কী হবে, বিশেষণ হবে। এই ভাববাচক বলতে আমরা সাধারণত ক্রিয়া বুঝি, যদি সর্বশেষ ক্রিয়াটা যে কোনোভাবে ভাব প্রকাশ করতে পারে, যে কোনোভাবে আমাদের কাজের ভাব প্রকাশ করা, আমাদের কথার ভাব প্রকাশ করা, যে কোনোভাবে সেটা হতে পারে। তাহলে দেখো বিশেষণ হচ্ছে দু প্রকার, নামবাচক আর একটি হচ্ছে ভাববাচক। যেমন চালাক ছেলে, তা ছেলে এখানে কি, এটি সর্বনাম যেটাকে বিশেষ্য বলছি, চালাক ছেলে, নীল আকাশ। দেখো এখানে সবগুলো কিন্তু কেমন আকাশ, নীল আকাশ, চালাক ছেলে, প্রথম ছাত্র, এই প্রথম ছাত্র এটা ধারাবাহিকতা বোঝাচ্ছে, ক্রমবাচক। তাহলে এটা হচ্ছে কি, বিশেষণ। এরপর হচ্ছে যে সোনার বাটি, কিসের বাটি, সোনার বাটি, সম্পত্তি, কিসের সম্পত্তি, অর্ধেক সম্পত্তি। তাহলে এই যে চালাক থেকে নীল প্রথম সোনার শব্দ, এগুলো কিন্তু সবগুলো নামবাচক বিশেষ্যকে কী করতেছে, বিশেষায়িত করতেছে। তাহলে এগুলো হচ্ছে সবগুলো নামবাচক বিশেষ্যের বিশেষণ। এগুলোর আরও অনেকগুলো প্রকার আছে, অবস্থাবাচক আছে, ক্রমবাচক আছে, এরপর হচ্ছে এগুলো তোমরা বইয়ের মধ্যে দেখলেই বুঝতে পারবে। এখন আসা হচ্ছে ভাববাচক বিশেষ্য কী। ভাববাচক হচ্ছে যে আমাদের যে ভাবটা আমরা যে প্রকাশ করতেছি সেটা কীভাবে প্রকাশ পাচ্ছে, সেটাই হচ্ছে ভাববাচক বিশেষ্য। যেমন দ্রুত চলো, তাহলে আমার চলাটা হচ্ছে কীভাবে, দ্রুত চলা। তাহলে চলাটার প্রকাশ করতেছে কীভাবে, দ্রুত, কীভাবে চলতেছে, দ্রুত চলতেছে। এই দ্রুতটা হচ্ছে এখানে ভাববাচক বিশেষণ। এটা নিয়ে আমরা আলাদা একটা প্রকার আছে ক্রিয়া বিশেষণ, সেখানে আমরা আবার আলোচনা করব। দৌড়ে পালালো, তাহলে এটা হচ্ছে কীভাবে পালালো, দৌড়ে পালালো, এটাও কিন্তু বিশেষণ। খেয়াল করবে তোমরা এখানে আমি ক্রিয়া বিন লিখছি, ক্রিয়া বিন মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। এখানে আমি সংকেতগুলো লিখে রাখলাম বিস্তারিত, এখানে যেহেতু সংকেত আকারে লিখলাম এখানে লিখলাম। ক্রিয়া বিন মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ, বিন বিন হচ্ছে বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিন মানে হচ্ছে অব্যয়ের বিশেষণ, বাক্য বিশেষণ মানে হচ্ছে বাক্য বিশেষণ, ঠিক আছে। এরপর হচ্ছে খুব দ্রুত চলো, তাহলে আমরা একটু আগে বললাম হচ্ছে দ্রুত চলো, ঠিক আছে। দ্রুত চলো বলতে এই দ্রুতটাকে আমরা বিশেষণ হিসেবে ব্যবহার করেছি। আর যখন আমরা খুব দ্রুত চলো বলতেছি তখন এই দ্রুত শব্দটাকে আবার এখানে বিশেষায়িত করতেছে। তাহলে এখানে খুবও বিশেষণ, দ্রুত এটাও কিন্তু একটা বিশেষণ, আর চলো হচ্ছে কি, এটি ক্রিয়া। তাহলে এটাও বিশেষণ, এটাও বিশেষণ, এই জন্য এটাকে বলা হয় বিশেষণের বিশেষণ, যখন আবার বিশেষণটাকে বিশেষায়িত করা হয়। খুব ভালো ছেলে, তাহলে খুব এবং ভালো দুটোই বিশেষণ, এই জন্য এটা বিশেষের বিশেষণের বিশেষণ। এরপর হচ্ছে অব্যয়, অব্যয় হচ্ছে যার কোনো অর্থ থাকে না, আমরা ধারণা করে নিতে পারি, যার কোনো পরিবর্তন হয় না। অনেক ঘেউ ঘেউ, অনেক ঘেউ ঘেউ কুকুর আজকে আমরা সাধারণত বলি, তাহলে ঘেউ ঘেউ এটা হচ্ছে একটা অব্যয়। তাহলে এটা কীভাবে বলতেছি, অনেক তারা আবার বিশেষায়িত করতেছি, এটা হচ্ছে ভাববাচক বিশেষণ এবং এটাকে আমরা বলি অব্যয়ের বিশেষণ। এরপর হচ্ছে সৌভাগ্যক্রমে বেঁচে গেলাম, বাক্য বিশেষণ, যখন সম্পূর্ণ একটি বাক্যকে বিশেষায়িত করবে তখন সেটাকে আমরা বাক্য বিশেষণ বলবো। এই বাক্য বিশেষণগুলো সাধারণত দুর্ভাগ্যক্রমে, হঠাৎ করে, সৌভাগ্যক্রমে, একাধিক্রমে, এই শব্দগুলো যখন ব্যবহার হয় তখন এটা সম্পূর্ণটাকে আমরা বাক্য বিশেষণ বা বাক্য বিশেষণ বলে থাকি, যেটাকে আমরা ভাববাচক বিশেষণের প্রকার হিসেবে ধরি। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের বিশেষণের আলোচনা, তোমরা আশা করি বুঝতে পেরেছ। তোমাদের বই আরও বিস্তারিত তথ্য আছে, তোমরা ওখান থেকে তথ্য সংগ্রহ করতে পারবে। তোমাদের সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আমি, ধন্যবাদ সবাইকে।